আল্লাহ আছে রাসূল আছে আদমও আছে হাওয়াও আছে খালি আদম আছে হাওয়া নাই যে একটা গানের কলিতে পাইলাম ডাইনে আল্লাহ বামে নবী আর একটা গানে আছে ডাইনে আদম হাওয়া বামে ওরুজার নজুলে টানে এই দুইটা মহাজনে দুইটা কথা কইছে ডাইনে আল্লাহ বামে নবী এটাও যেমন ঠিক আছে এটা একজনের দর্শন আবার আরেকজন সুফি দর্শন দেওয়ান আব্দুল আজিজ ঝিটকা শরীফের ডাইনে আদম হাওয়া বামে ওরুজার নজুলে টানে আব্দুল আজিজ ভুল কইরাছে সৃষ্টি তত্ত্ব না বলে মূলকে আদম হইতে বিকাশ একাই বিশ্ব ভুবনে আদম গন্ধম খাইল এই গানের মধ্যেই কথাটা আছে তাহলে উনি একজন সুফি দর্শনের মানুষ এখন বাবাজির কাছে যে এলো মীমাংসা চাইতেছি দেওয়ান আব্দুল আজিজ কইলে এটাই ঠিক নাকি আপনি কইলেন ডাইনে আল্লাহ বামে রাসুল আর মাঝখানে হইল আদম এই দমের এক রাস্তা দিয়ে আদমের আসা যাওয়া হয় তাইলে ডাইনে হইলে ইরা এটা ফক্রান্তির কথা শুনছি যে নাকের দুই পাশে দুই ফোড়া এই লাইনে ফক্রান্তি কি কোন ফকি জানবি রে কয় ইরা বামে পিঙ্গল আর যদি সমান সমান থাকে তাহলে সুষম্মার তাইলে সুষম্মার যদি সমান সমান থাকে তাহলে এটা নারী না পুরুষ আদমটা কি নারী না পুরুষ আমাকে একটু জানা দরকার না পালা দিছেন উর্ধের এই পালা তো সবাই গাইতেই পারে না বাবা আমি একটা প্রশ্ন তোমার করে নেই এই আলিফ লাম মিম বেজোর সংখ্যা কি রে বাবা নাকি জোর সংখ্যা বেজোর সংখ্যা এক বেজোর সংখ্যা তিন বেজোর সংখ্যা হা হে হু ব্রহ্মা বিষ্ণু শিব অতীত বর্তমান ভবিষ্যৎ আবার আলিফ লাম মিম আবার পাক পাঞ্জাতন এনে পাঁচজন এই যাবে বেজোর সংখ্যা এই বেজোর সংখ্যা সৃষ্টির কারণটা কি বাবা আবার এই যে আমরা বিসমিল্লাহির রহমানুর রাহিম পড়ি পড়ি না হ্যাঁ পড়ি এই জায়গাও দেখি ১৯ হর এই জায়গাও বেজোর সংখ্যা এই বেজোর সংখ্যা দিয়া আপনার আদমের কি বোঝানো হয়েছে আদি আদমের বেজোর সংখ্যা দ্বারা আদি আদমের একটা সংকেত বহন করে আমার একটু জানবার দরকার এই বেজোর সংখ্যার কি সংকেত যা আমরা বুঝবো কলবের মধ্যে আছে দূরে খুঁজলে আদমরে পাওয়া যাইব না এটা বাবাজির গানে পাইছি হাসান সিস্তির গান দূরে পাওয়া যাইব এই কলবের মধ্যে খুঁজলে পাওয়া যাইব তো কলবের মধ্যে যদি থাকে তাহলে কোন জায়গায় আছে এই আদমের সেকেল সুরত কি এই আদমের বাপের নাম কি মার নাম কি বাপ মা আছে কি না বাপ মা ছাড়া যদি কেউ হয় তাকে আমাকে সমাজে কি কয় হ্যাঁ এটা কি এইরকম একটা কিছু না আমি আমি কই বেরছি না আপনারা কইবেন যার বাপ আমার পরিচয় নাই তার কি তার অবস্থান কি রে বাবা তুমি আমার চাষা কইতে চাও তাহলে তোমার বাপ কইলেও দোষ নাই নাকি একটা পরিচয় বাবা তোমার আছে কিন্তু যে পক্ষ নিচাও তার পরিচয়টা আদি আদমের পরিচয় দাও দেখি তার বাপ মার নাম কি এই জায়গায় পালন যাইবে না আমার প্রশ্ন এখানেই রাখলাম আদম কোথার থেকে আসলো কি সুন্দর করে কয় কই তো আদম আইলো কোথ থেকে হ্যাঁ আদমের কি বাবা মা আছে না নাই কগেদা কেমন লাগে কয় আমাকে কালে আমাকে যুগে আমাকে দেশে কারো যদি বাবা মা না থাকে তাহলে তারে বলে কি কয় চিন্তা কর আমি মুরব্বী মানুষ কাকা লাগে খারাপ কিছু কওয়া যাবে না তো ঠিক না খারাপ কিছু কওয়া যাবে না তো একটা কথা কই কি কাকা আমি শুনি না এর আগে মানছে কইছে তাই মুরব্বীর কাছে শুনছি আগেকালে কোনো বাবা যদি মেয়ের বাড়িতে গেছে তো মেয়ে মেয়ে যায় তার শাশুড়িরে কইছে বা যাওয়ারে কইছে ও বুঝি শুনছ কি কয়াঙ্গ বাজি আইছে তো সুন্দর করে যে কইতেছে আমাকে বাজি আইছে কাকা হে কিন্তু ভালোবাসা আপন কইরে নিজের বাবা গেছে এই জন্য কইছে যে আমাকে বাজি আইছে হে তো বুঝে নাই যে বাজি অর্থ গোড়া
এই বাজি অর্থ যে ঘোড়া এটা যদি ওই মেয়ে বুঝতো তাহলে কি কইতো যে বাজি আইছে কিন্তু যে আমলে যারা কইছে এটা ভালোবাসে আত্মা দিয়ে মন খুইলে প্রাণ খুইলেই কইছে আম্মা আপনি কি জানেন যে কি জামগো বাজি আইছে তার মানে ভালোবাসে প্রেম করে মহব্বত করেই তো কইছে জামগো বাজি আইছে কিন্তু এটা রে শব্দ অর্থ করলে এর অর্থ করলে বোঝায় এই বাজি অর্থ হলো ঘোড়া জেনে রাহি ও নেই থাহ ফুদে আই গেই এখনো খাদে বইরো না আমি কই কি আমি যা কই ও নেই থাহ আই গেই এহুদাই খাদে বইরো না তো বাবাটা ভালো আমি তোমারে কোনো বিপদেই ফেলাম না কারণ হ তোমারে বিপদে ফেলাইলে আমারই তো বিপদ শেষে খারে যদি কও যে এর এর জন্য কি তোকে বানাইছিলাম তাহলে ঘুরে ঘুরে আমার বিপদ হবো না তাই আমি জানি তোমারে ওই কাক্কা কই বাজান কই বাবাজি কই বাজি জানি কই না এটা খেয়াল রেখেও কই মানছে কিন্তু আমি বই জায়গা থাকা বাজি অর্থ কি খেয়াল করে একটা গান দেই চমৎকার প্রশ্ন প্রশ্নটা কি আদম যে আদি আদমের গান করতেছি এর কি কোনো বাবা মা আছে যদি থাকে তাহলে তাদের পরিচয়টা কি এই আদম আসলো কোথা থেকে কিভাবে আসলো এর কারণটা কি এখন কোথায় বা কি অবস্থায় আছে ব্যাখ্যা করব আলোচনা করব এরপরে তার কথা হইলো আলিফ লাম মিম এই আমি তো তাই কইছি ডাই না আল্লাহ বামে নবী মধ্যে আদম রয় তুমিও তো তাই কও এই যে আলিফ এরপরে লাম আলিফে যদি আল্লাহ হয় লামে আদম মিমে মোহাম্মদ তাইলে আল্লাহ আদম এরপরে হইল মোহাম্মদ কথাটা খেয়াল করতে হবে আগে হইল আলিফ এরপরে লাম তারপরে হইল মিম তাইলে আলিফে যদি আল্লাহ হয় মিমে যদি মোহাম্মদ হয় লামে যদি আদম হয় তাইলে তো আদম মাঝখানে আছে আপনারা কি কন খুঁজলে পাওয়া যায় না আল্লাহ খুঁজলে পাওয়া যায় না নবী এই দুইজনের একটাই ছবি তা যদি দেখবার চাও তাহলে এই আদমের বাইতে যাবি দিশা পাও নাই অন্তরি নকশার ছবি নিয়ে শুরু করছো আর আমি ডাইরেক্ট শুরু করছি বহুত মানুষ সিনেমা দেখবার যাইয়ে ওই বেঞ্চে বইয়ে নায়ক হয় একবারে সিনেমা শেষ সে দেখে আমি বুড়ি শিখে দেখে গেছে গা পাঁচ মিনিট ঘুরেই মেলা বাইরে দেখ গাইমে ছিল অস্থির কে রে তোর তোর এই অবস্থাকে কয় সিনেমা দেখলাম কাল্পনিক ঘামছে মূল জায়গায় তো যাই নাই আমি হইলাম মূল জায়গায় আমি আদম হইলাম মূল জায়গায় তুমি যা কও কখুই যা সহজে পাওয়া যায় না যায় না তোমার আল্লাহ হইল নবী আল্লাহ ঠিক আছে আলিপ আল্লাহ মিমে আদম মিমে মোহাম্মদ লামে আদম তাইলে যে আলিফ লাম এরপরে মিম আল্লাহ আদম মোহাম্মদ এই এই পাশ থেকে মিম আইছে ওই পাশ থেকে আলি পাইছে আইসা এই লামের মাঝে মিশা গেছে এই লাম আলিফে কাউরা দিছে এরপরে একটা গঠন একটা রূপ একটা চেহারা ওই এই জগতে আইছে আমি গানটা দেই আমি গানটা দেই এরপরে বাপ মা কি কও কাকা দেখাইতেছি তোমারে বাপ মা এই আদমের কলবের মাঝে ওরে এই আদমের কলবের মাঝে সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা তারে কেন হইল না চেনা আমি খালি কি গানগুলো গাই আপনারা বয়ে বয়ে একটু খেয়াল করি এই আদমের কলবের মাঝে আদমের কলবের কিছু কিছু সাধক ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতেও বেশি আছে এই মানব ভান্ডে ও বাবা আকাশে চন্দ্র কয়টা একটা আর মানব দেহে চন্দ্র
বেশি আছে না বাবা তাইলে হ্যাঁ আকাশে চন্দ্র একটা আর মানব দেহে হইল ২৪টা এই ২৪ চন্দ্রের কর্ম কইরে যারা সার করছে তাগো কয় সাড়ে ২৪ চন্দ্র সার হইছে তার ২৪ চন্দ্র তার সার হইছে যার ২৪ চন্দ্র তার ২৪ চন্দ্র যার সার হইছে তার তার জন্য সারে তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা মানব দেহে তার চাইতে বেশি আসমানে আকাশে সূর্য একটা মানব দেহ হইল ১২টা মানব দেহ সূর্য হইল ১২টা বাবা এই মানব দেহের ভিতর আইলেই সবাই রে পাওয়া যায় মানব দেহের ভিতর আসলেই সবাই রে পাওয়া যায় এই জন্য আগের কানে কইছে হ্যাঁ এই ঘর থেকে কেউ বাইরে যায় না বাইরে গেলেই ধান্দায় পড়ে বাইরে খুঁজা কাউকে কোনোদিন তুমি পাবে না যদি ভোগ দিলে ভগবান মিলত খোদা মিলত সিন্নিতে বড় বড় ভোগ সাজাইয়া রাজা বাদশাহ পাইত কিনিতে যদি মক্কা গেলে খোদা মিলত শিব মিলত কাশিতে তবে যারা যাইত তারা কেউ চাইত না আর ও বাবা পৃথিবীর যে জায়গায় তুমি যাও না কেন গিয়ে দেখবা মানুষ পৃথিবীর যেই জায়গায় তুমি যাও গো একাশী বৃন্দাবন মক্কা মদিনা তীর্থস্থান তুমি ধামে যাও আর যেখানেই যাও মানুষ ছাড়া তুমি আর কোনো কিছুই খুঁজে পাবে না তুমি যদি মানুষ হইতে চাও তাহলে একজন মানুষের কাছে যাও তার কাছে গেলেই তুমি পাবে কারে পাবে যারা আশায় তুমি ঘোরো আছে বাজার শ্রীখোলা দেখো যত কাল্লা তত আল্লাহ লক্ষ্য সিপতে সাই যাতে হয়ে জনা কিরে যাতে হয়ে আছে বাজার শ্রীখোলা শ্রীখোলা এ ঠাই যত কাল্লা তত আল্লাহ লক্ষ্য সিপতে সাই যাতে হয়ে জনা কিরে যাতে হয়ে বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা কিরে মক্কায় আর মদিনা ওকে সিদরাতুল মুনতাহা বুড়ি মগজে ঠিকানা
পাহাড়ের নবী এই তো আদম কাকা এই তো আদম আল্লাহ নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এরপরে তৈরি করছে তাই না আল্লাহর নিজ দম হইতে ফোকারিয়া দিয়া দম এই মাটির দেহে ঢুকে গেছে আদম আরে না আমার আল্লাহ নিজেই হয়ে গেছে আদম এই আল্লাহর চেহারা কি আদমের চেহারা হা আমার আল্লাহ এই মানুষকে আমার আল্লাহ বানাইছে কি নিজের চেহারা শুনেন না আপনারা নিজ সুরতে ঘটছে আদম লেখছে কোরআনে নিজ সুরতে আদম কার সুরত আল্লাহর সুরত বুঝলেন না আল্লাহ হইল বেমিসালি দেখেন না কারো সাথে কারো কোনো মিল নাই কারো চেহারার সাথে কারো কোনো চেহারার মিল নাই কারো রুচির সাথে কারো কোনো মিল নাই আমার আল্লাহ হইল লাশরি আমার আল্লাহ হইল লাশরি এরে মানুষ এর মধ্যেই বিরাজ করে সাধু যারা জ্ঞানী ওরা বুঝে তারা তাই তো সাধনায় সিদ্ধ হয়ে নিজে মানুষ হয় অন্যকে মানুষ করার করার জন্য মানুষকে আহ্বান করে সাধারণ মানুষ যারা জ্ঞানহীন ওরা বুঝে না রে ওরা বুঝে না নিঃসরতেই ঘটছে আদম লেখছে কোরআনে ও কাকা এই যে নবী হ্যাঁ নবী অর্থ নূতন পয়দা করণওয়ালা নবী অর্থ নূতন পয়দা করণওয়ালা নবী অর্থ নতুন সম্পাদ দেওয়ানওয়ালা নবী অর্থ নূতন কিছু প্রকাশ করে দেওয়ানওয়ালা আমার খালি জানা দরকার আমাদের নবী নতুন করে কি দিছেন কি প্রকাশ করছেন নতুন কি দিছেন নতুন পয়দা করণে ওলা কি পয়দা করে দিয়েছে এটা আপনার কাছে আমার সালাম এই যাদম ইহাই মালিকের দম আছে তো আছে আর যদি যায় তাহলে আর নেই কাকা তোমার তো একজন আমার তিনজন একজন বুঝলা না আল্লাহ আদম নবী এই তিনজনের একটাই ছবি আল্লাহ আদম আর নবী এই তিনজনের একটাই ছবি এই ছবিটাই হইল আদম ছবি এই আদম ছবির ভিতরে আল্লাহর রাসূল যে আদমকে ধরলে আল্লাহ পাওয়া যায় যে আদমকে ধরলে রাসূল পাওয়া যায় আরে এই আদমকে চিনতে হবে আদমকে হ্যাঁ কাকা কয় বাবা মা নাই আছে সৃষ্টির আগে পৃথিবী ছিল ডিম্বকার এই সৃষ্টির আগে পৃথিবী ছিল ডিম্বকার ডিম্বের আকার বাবের কথা জোড়া গাথা বাকি বইকা নাই যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই বাবের কথা জোড়া গাথা মন বাকি বইকা নাই যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই সুন্দর করে
بابا ما هاي ادم بابا ما খেল করো ডিম্বকারে ছিল পৃথিবী আপনাদের তেই কইয়া এই যে ডিম্ব সেই যে ডিম্ব এই ডিম গেছে জগৎ জননী মা ফাতেমা হইয়া ভিতরের তে সাদা পর্দা এই حسن আর হোসাইন হয় এর ভিতরে লাল পর্দা আমার হযরত আলী রয় ডিমের উপরের সাদা খোলস জগত জননী ভিতরের সাদা পর্দায় হাসান আর হোসাইন বলতেছি এখনি হলুদ হলুদ লাল লাল জলের মধ্যে হযরত আলী রয় কুসুমেতে নবী রইছে দিতেছি পরিচয় পারি যাও একটা ডিম সিদ্ধ করো কোহা ভালো করে ছোলাও ভিতরে কুসুম বাহির হবে কুসুমদার মাঝখান দিয়া ফালা করো দুই ভাগ করো ভালা করে তাকিয়ে দেখো কুসুমের মাঝখানে একটা কালো তিলের মতো দাগ গেছে রয়ে নবী যদি কুসুম হয় কুসুমের ভিতরে আমার মালিক রইছে মাঝনদী ডিম্ব হইলে ডিম্বের ভিতরে যারাই আছে রে সবাই সন্তান গেছে হইয়া এই ডিম্বের ভিতরে যারাই আছে তারা সন্তান গেছে হইলে মা ফাতেমা মা হইলে হযরত আলী বাবা রূপে এই আলী সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক কথা বলতে হয় সংক্ষেপে বলি গো কাকা তুমি আল্লাহ কি আলী কালা কি কালী যত দোলা দলি মাওলা তোমারই কারণ তুমি আল্লাহ কি আলী কালা কি কালী যত দলা দলি গো মাওলা তোমারই কারণ কাবা কার ঘর কাবা কাবা হইল আল্লাহর ঘর এই মানুষ কাবা হইল আল্লাহর ঘর এই ঘরটা কার এই যে এই বাড়িতে এই ঘরটা কার এই ঘরে যিনি থাকে ওই ঘরটা ওনার ওই ঘরে যিনি থাকে ওই ঘরটা ওনার আমার বাড়িতে আটটা ঘর সব ঘর ঘরে কিন্তু আমি থাকি না ঠিক আছে না বাড়িতে অনেকগুলি ঘর তাই বলে কি আমি কি সব ঘরে থাকি আমি যেই ঘরে থাকি বাড়িতে যদি মানুষ যায় জিজ্ঞেস করে ও ভাই হানিফ সরকারের বাড়ি কোনটা আছে এইটা ঘর কোনটা আছে ওইটা তাহলে হানিফ সরকার যে ঘরে থাকে ওইটা হইল হানিফ সরকারের ঘর আমার আল্লাহ যে ঘরে থাকে ওইটা হইল আল্লাহর ঘর কি বুঝাইতে চাইতেছি কাবা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরেই তো মাওলা আইছে কাবা ঘরে একজন মানুষ আইছে কি কাবা ঘরে কারা আইছে নাম তার হযরতে আলী করিমুদ্দিন শিশুবেলায় নামটা কি ইয়া হায়দারি নাম তার হায়দারি বাবা খেল করো খেল করো আছে আদমের বাপ মাও থাকবো না মানে এই যে বাপ মাও জগতের জননী মা আমার ফাতেমাতের জহর তাহলে অবশ্য অবশ্য বাবা হযরত আলী ইহাতে আর কোনো সমস্যা নাই এখন আদম কি এইটা কিন্তু ভালো করে খেল করতে হইব অহেদ আহাদ আহম্মদ এরপরে আদম মোহাম্মদ এটা আরেকটা সাবজেক্ট এটা হলো নূর মোহাম্মদ হইল নূর তিনি হাকিকি তিনি মালাকি তিনি বাসারি
তারে কি করা যাবে না আমাদের মতো এই সাধারণ আদমের এই যে এই জগতের এই আদমের মাঝে আনা যাবে না এরকম ভাবাও যাবে না তাহলে আদম এটা ভালো করে খেয়াল করতে হবে বাবা আমি তো আমি 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 একাই একাই তিনজনের মালিক আমি যেমন আদমের মালিক ওইরকম নবীরও আল্লাহরও মানে আল্লাহও আমার কাছে আছে নবীও আমার কাছে আছে আদমও আমার কাছে আছে আমি মানুষ এই যে আদম সূরত আমার আমি তো সব খোদাই এমপি এমপি না ঘুরে তুমি তুমি আমারে খেয়াল করো বাজান তুমি আমারে খেয়াল করো কি নিয়ে দৌড় পারতাছো কনে কোন পাখির পিছে কার পিছে তুমি দৌড়াও ওই সব দৌড়া দৌড়িয়ে কোনো কাম হইব না পীরের সেবা করতে করতে দেড়শো বছর সেবা করার পরে তুমি যেদিন কবা যে এ বাবা দেড়শো বছর তোমার সেবা করলাম একবার মাওলার রূপটা দেখাই দেও ওই পিসাব তোমার কান্দে বুকে জড়ায় ধরে করব কইব আমারে ভালো করে দেখ আমারে ভালো করে দেখ আমারে ভালো করে দেখ অর্থাৎ আমারে দেখলে আর তারে দেখার বাকি থাকে না থাকে না ঘুরে ঘুরে সেই আদম স্রোতটাই দেখাও আরো কিছু কইছে না আরো কিছু কইছে না আর কিছু কই ও বেজরা বেজরা হ দেখ দেখ খেয়াল করিস এই যে আলিফ লাম মিম এটা এখানে তিন তিন মানে বেজরা বিসমিল্লাহ উনিশ অক্ষর এনে বিশটা হইলো নাকি এনে উনিশটা হইলো এনে এনে একটা বেজরা এই যে পাক পাঞ্জাতন পাঁচ এনেও একটা বেজোড়া এনে জোড়া নাই কে হ হ কাকা এও তুমি মাইক দিয়ে ক ক ক এও কমু কই এই যে তিন এই যে আলিফ লাম মিম তিন এখানে বেজোড়া খেয়াল করে দেখেন এখানে জোড়া নাই লা শারিক কুল হো আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ আমার আল্লাহ কয় আমি কাউকে জন্ম দেই নাই আমি কারো হইতে জন্ম নেই নাই আমি কারো মুখাপেক্ষী নই আমি হইলাম লা শরীক আমার কোনো শরীক নাই যেখানে তিন আলিফ লাম মিম এটা শুধুই শাব্দিক আর্থিক ভাব জগৎকে বোঝানোর জন্য কিন্তু এই তিনজনেই একজন এখানে বেমিসাল মালিকের কোনো মেসাল খুঁজা পাওয়া যাবে না আসলে এই তিনটা হইল আঙ্গিক বোঝানোর কায়দা আমি যেমন দাঁড়িয়ে বললাম তিনজনে একজন এটা যদি মূল কথা তোমার কোয়া লাগে তাহলে তোমারও কোয়া লাগবে যা আমি যা যার কথা কই তার ভিতরেই সব এছাড়া কোনো উপায় নাই তাইলে কি একাই তিনি রাসরিক আর কেউ নাই এবার হইল পাঁচ আরে পাঁচ হইল পরিষদ পাঁচ হইল পরিষদ আল্লাহর নিজ নূর হইতে বানাইয়া মোহাম্মদ মোহাম্মদী নূরে যদি পাঞ্জাতনার জগৎ হয় মূল কিন্তু একটাই হয় এই পাঁচজন ওই নূর ওই নূরেরই অধিকারী মিলা জিলা একজন এক এখানে কোনো ভাগ নাই পৃথিবীকে বোঝানোর জন্য আঙ্গিক স্বরূপ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এটা আলাদা আলাদা করে এই নূরগুলোকে নাম দেওয়া হয়েছে মূলত একটাই এবার আসেন বিসমিল্লার ১৯ অক্ষর গুরু ভক্তের মধ্যে অনেক আলোচনা করা আছে উনিশের অনেক মেসাল দেওয়া আছে শেষ পর্যন্ত এই বেহরফ এই যে বিসমিল্লার বে এই বেহরফের মানে খুঁজতে খুঁজতে যায় শেষ বেলায় ওই বেহরফের নিচের নুক্তা এই নুক্তা কারা এই শেষ বেলায় সংক্ষেপে বলতেছি এই শেষ বেলায় বেহরফের নুক্তা হইল হযরতে আলী করিমুল্লাহ ইবনে আব্বাস বলেছিল আলী নবীজি অনেক আগে বিদায় নিছে অনেকদিন ধরে কোরআন পড়াটা শুনি না আলী একটু শোনাও হযরত আলী সূরা ফাতিহা আরম্ভ করলো পড়তে পড়তে রাত অনেক হয়ে গেছে আব্বাস বলছিল আলী সূরা ফাতিহা পড়তেই যদি রাত্র শেষ হয়ে যায় সারা কোরআন শরীফ শুনব কখন হযরত আলী ডেকে ডেকে বলেছিল আপনি কি জানেন না
সারা কুরআন শরীফে যা কিছু আছে তা আছে সূরা ফাতিহায়। ইবনে আব্বাস কয় হযরত আলী কও কি কয় হও, সারা কুরআন শরীফে যা আছে তা আছে সূরা ফাতিহায়, সারা সূরা ফাতিহার মধ্যে যা আছে তা আছে বিসমিল্লাহ, সারা বিসমিল্লাহর মধ্যে যা আছে তা আছে বেহরফে, বেহরফের ভিতরে যা আছে তা আছে বেহরফের নিচের নুকতায়। ইবনে আব্বাস দাঁড়িয়ে জিজ্ঞেস করছিল আলী ওই নুকতা কি, হযরত আলী বলেছিল আনা নুকতা তুল তালবা, আমি হযরত আলী হইলাম ওই বেরনিসের নুকতা। বেমিসাল, এখানে কিসের মিল থাকবো, এখানে কিসের মিল চাও, জগতাইয়া তাওই মাও, হ্যাঁ শালি দুলে ভাই, খালা ফুপু, বাবা মা চাচা বাইস্তে ভাই, এই সব জগৎ চালানোর জন্য একটা সম্পর্ক মইরে দেহ হাসরের মাঠে খাড়াইয়ে, ভাই আর বোন ছাড়া কোনো সম্পর্ক নাই, নারী আর পুরুষ। মিল খুঁজো কে, জাত জাগায় যে একাই তিনি আর কেউ নাই, একাই একেশ্বর। যদি খুঁজতে চাও তাহলে আমার রাস্তায় আসো, আমার রাস্তায় আইলি তারে পাইবা, পাইবা। ভাল লাগছে, জিজ্ঞেস করছি ছোট্ট একটা কথা আমার নবীজি সম্পর্কে, তো আমি আরেকটু নিচে আসি, আরেকটু নিচে। আমার নবীজি নূর হইতে এক খণ্ড, তিন খণ্ড, পাঁচ খণ্ড, সাত খণ্ড, নয় খণ্ড, এগারো খণ্ড পর্যন্ত আইছে। এর মধ্যে নবীজি বেহেস্তের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগে তার কয়েকটা রূপ ছিল। নবীজি নূর থেকে খণ্ড বিখণ্ড হইয়া ভাগ হয়ে আস্তে আস্তে বেহেস্তের ইব্রাহিম কোঠায় যাওয়ার আগ পর্যন্ত আমার নবীজির বেশ কয়েকটা রূপ ছিল, আমার জানা দরকার সেই রূপগুলো কোন জায়গায় কি রূপে কি নামে আমার নবীজি ছিল। আপনার কাছে আমি সুন্দর করে এই ভাগ কয়টা জানতে চাই। তিনি চন্দ্রের নবী, সূর্যের নবী, সারা জাতির নবী, আমার আল্লাহ কয় সে আমারও নবী, তিনি সারা বিশ্বের নবী, যিনি সারা বিশ্বের তিনি তো বিশ্ব। ও কাকা, আপনার কাছে গেলে আমার চাওয়া, আমরা যারা মুসলমান তারাই নবীকে নবী বলে মানে, আমাদের থেকে ভিন্ন ধর্মের যারা মুসলমান ব্যতি রেখে, অর্থাৎ ইসলাম ব্যতি রেখে অন্য অন্য ধর্মের যারা, তারা তো আমার নবীকে নবী বলে স্বীকার করে না। এই সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ওনারা, ইসলাম ধর্ম বাদে যারা আছে ওনারাই সংখ্যা বেশি। যিনি সারা বিশ্বের তিনিই তো বিশ্ব, আমার আল্লাহ বলল তিনি বিশ্ব নবী, হ তিনি বিশ্ব নবী, আমার খালি জানার ভাষণা আমার নবী বিশ্ব নবী কেমনে হইল। ওই যে ওই যে অন্য অন্য দেশ, অন্য অন্য জাতি, অন্য অন্য গোষ্ঠী, অন্য অন্য ধর্ম আমার নবীরে নবী বলে স্বীকার করে না, তাহলে নবী বিশ্ব নবী কি করে হয়? নিশ্চয় এখানে কোনো মাহাত্ম্য আছে। কোন কর্মের গুণে, কোন সূত্রে, কি কাজের জন্যে আমার নবী সারা বিশ্বের নবী? এটা আপনার কাছে আমার প্রথম চাওয়া, এটা প্রথম চাওয়া। দ্বিতীয় প্রশ্ন হইল, যিনি বিশ্বের নবী তারে কি সারা বিশ্ব লইছে না লয় নাই? যিনি বিশ্বের নবী তাকে কি সারা বিশ্ব লইছে না লয় নাই? বিশ্ব নবী সেই জায়গায় একেবারে সৃষ্টির সূচনায় তার আকার কি, প্রকার কি,
একটু সৃষ্টির থেকে জানবো কোথা থেকে জানবো সৃষ্টির থেকে যখন হয় নাই আগুন পানি বাতাস মাটি হয় নাই আরশ কুরসি লৌহ কলম সিঙ্গার বেহেশত দুজক আগুন পানি মাটি কিছু যখন হয় নাই তারও আগে যিনি নবী আমি খালি জানবো তখন তার আকার আকৃতি দেয় কেমন ছিল প্রথম প্রথম আদি আদম বিশ্ব নবী আদি আদম বাবাজি হানিফ সরকার আর বিশ্ব নবী গাইতে হবে অধম জালাল সরকারকে বিশ্ব নবী নিয়ে আলাপ আলোচনা করব বিশ্ব নবী সম্বন্ধে কতটুকু জ্ঞানই আমি অর্জন করেছি মূলত আমি কিছুই বুঝি না বিশ্ব নবী সম্বন্ধে তারপরেও যার কথা সেই যদি জোটাইয়া দেয় তাহলেই সম্ভব মাইক যেমন ডেলিভারি করে বিশ্ব নবী যেন আমার হৃদয়ে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে আমাদের উভয় শিল্পীকে আপনারাই শুধু শ্রোত হয়ে শুনবেন এমন নয় আমি একজন নগণ্য শ্রোত হয়ে দয়ালের অমরবাণী শ্রবণ করে নিজের জীবনটা ধন্য কৃতার্থ করতে পারি দোয়া দয়ার চরণধুলি চাই তিনি আসমানের নবী জমিনের নবী সূর্যের নবী চন্দ্রের নবী আঠারো হাজার মাখলুকাতের নবী ফেরেস্তাদের নবী নবীদেরও নবী আল্লাহ কয় আমারও নবী নবী না হইলে আল্লাহই প্রকাশ হইত না মোহিতি আর রাসুল্লাহ ফাকাত আত্মাল্লাহ আত্মা আত্মাল্লাহ অর্থাৎ হলো আল্লাহ রাসুল অভেদ আত্মা সুরানে স্যার আসে আয়াত প্রমাণ মোহিতি আর রাসুল্লাহ ফাকাত আত্মাল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুল অভেদ আত্মা যিনি বিশ্ব নবী ফুলের সাথে গন্ধ যেমন রাসুলে আল্লাহ কেমন এই পালা আলাপ আলোচনা করব রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাছে সাজাই সৃষ্টি হইল কোন কাফ নুন কোন হয়ে যাও হয়ে গেল কাফ নুন কাপে হইল কলেমা নুনে হইল নবনিত্য রূপ কালেমার সুরতে নবনিত্য রূপ কালেমার সুরতে নবনিত্য রূপ আহাদ যখন তখন আহাদ আল্লাহ যখন আহম্মদ তখন প্রশংসনীয় আহম্মদই মোহাম্মদ তিনজনেরই এক স্তর নাম ভিন্ন আহাদ আলী ভেদাল সেখানে মিম নাই আহম্মদ আলী ফে মিম দাল আহম্মদ এখানে মিম যুক্ত হয়েছে তাহলে মিমে মোহাম্মদ তাহলে আল্লাহর মোহাম্মদ আলী ফলাম মিম খবর পাইছে তারা আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ গেল দিশে হারা হইয়া নূরের খবর পাইছে তারা রে বাউল সম্রাট রশিদ গেল দিশে হারা হইয়া বেটা কবে এমন সুদিন হবে দেখা
কিয়ার পাশরিতে পারে তারে কিয়ার পাশরিতে পারে নয়ন লাগে জারে তারে কিয়ার পাশরিতে পারে তারে কিয়ার পাশরিতে পারে ভালো তারে কিয়ার পাশরিতে পারে নয়ন লাগে জারে তারে কিয়ার পাশরিতে পারে তারে কিয়ার পাশরিতে পারে ভালো তারে কিয়ার পাশরিতে পারে নয়ন লাগে জারে তারে কিয়ার পাশরিতে পারে পরিকার ভাই হইলো পালা গান সুন্দর মতো গান শুনাইলো আদি আদম নিয়া আমার সোনার সান ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ এইবার আমার প্রশ্নের জবাব পরে মহাজনী গান করে তিনটা প্রশ্ন কইরে জবাব চাইল এই ধারা সুন্দর তাহার জিজ্ঞাসা ধন্যবাদ জানাই ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই তবে আপনারা ওঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই কথাবার্তায় উঠা বসা বন্ধ রাখা চাই আপনারা এমনি ভাবে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো যেইভাবে প্রশ্ন করে যেইভাবে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে তারে তারে কি আর পাছরিতে পারে তারে কি আর পাছরিতে পারে ভালো তারে কি আর পাছরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছরিতে পারে তারে কি আর পাছরিতে পারে ভালো তারে কি আর পাছরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছরিতে পারে এই রাখ ফুল স্টপ জবাব দিম খুব ছোট কথাই বাবারা কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে কচুর মতো কচু হইলে অল্প জানে তরকারি একটু ভালো হইলে কষায় যদি রান দে ওইটার গন্ধে গন্ধে অনেক ভাত খাওয়া যায় আর বুক সমান পানির মধ্যে তিন তিন চারটা লাউ কুইটা দিয়ে হ্যাঁ চাউল এক কেজি ছাইরা দিয়ে যদি জন্মের গোটা ঘুটে খাইবার যদি কলা পাতার মধ্যে ভাত খেলে নিয়ে যাইতেছে বাইর করে এটা ফিরামো না খামো হ্যাঁ সে বক্তা সেই ভালো হয় যে অল্প কথায় বেশি বুঝাইতে পারে কোন নাই কোথায় যেখানে সৃষ্টি সেখানে কোন সৃষ্টি মানে না কেরা যারা সৃষ্টি মানে তারা আমার বিশ্ব নবী রে মানে যেখানে সৃষ্টি নাই সেখানে আমার নবীও নাই সেখানেও আমার নবী আছে মানে সৃষ্টি নাই যেখানে সেখানেও নবী আছে নাইর মধ্যেও আছে কারণ আল্লাহ হইল লা মানে নাই লা মানে নাই ইলা মানে আছে মোহাম্মদের রাসূল আল্লাহ আছে মোহাম্মদের রাসূল রূপে এটা ডাইরেক্ট কয় কয় না কয় আল্লাহর প্রতিনিধি যাই যেভাবেই কোক আমি আর ওখানে বিতর্কে যাব না কি মিলবো নাকি খালি চা চা ভাইসাটা মিলবো আমার সরম করে তুই আমার সরমে ভালো না বাবা বাপ বেটার গান চাচা বাইসতে নিও না হয় তুমি আমার বাপ হও নাহলে আমি তোমার বাপ হই পরিচয় সীমানা দাঁড়াই হ্যাঁ বাবারও বর্তমানে চাচাও যদি বাবা হয় তাহলে বাবা হইলে দোষটা কি তবে একটা কথা শালার বলা কইছে দিয়ে দুজন যাই তো একজন একটু মোটা সোটা আর একজন একটু চিকন ডাক দিছে এই মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কয় তোমার নাম কি ভাই মোটা জনরে জিজ্ঞেস করতে কয় আমার নাম হইল খোদা কি তোমার নাম খোদা কয় হ্যাঁ আমার নাম খোদা আবার সালাম দিয়ে উনি রাখতে রাখতে যায় কয় এই রাইগা রাইগা জানকে আপনার নাম কি আর কি কমু তুমি তো বড় নাম কই এই ভেলাই যাও
আমারে আল্লাহ একটা কুইটা দিছিল ছেলে তার নাম রাখছিল খোদা এখন তার আমারে খোদা খোদা তো গেছে গাল্লার মাল আল্লাহ নিয়ে গেছে এখন আমারে কয় খোদার বাপ তোমরা মনে করো ওইরকমই আর কি তুমি যদি খোদা হও তাহলে আমি খোদার নাকি খারাপ কইলাম আপনারা মিল করে নেবেন যুক্তি ছাড়া কোনো উক্তি নেবেন রূপরস শব্দ স্পর্শ গন্ধগুলি বাউল গানের একটা ধরন তাই একটু রূপরস করলাম আমার বাবাজিও করতেছে তাই আমি একটু রস দিলাম আর কি আবু তালে পিসা পাইছে দেখি আলিম আইছে আবার মাসুম আইছে কিরে তোরা দেখি অনেকটি হলুদ পাবি এই বাবাজির একটু ওকে বস পারতেন না হিন্দি আর বাসে খারাই রয়েছে আইসা আসতো ভালো হয়েছে দুজন ওকে একটু বস ফের দাও এই যে সুমন বসো তোমরা এদিক দিয়ে বসো একটু বস ফের দিয়ে না আর কি জাগা হইবে না আর একটু পরে গান যারা দেখ পেরেছি তারা তো চলেই যাবে থাকবে না কিছু বিশন মার্কা মানুষ তখন বিশন মার্কা গান হইব গেল একটা কথা বিশ্ব নবীর অবস্থান বললাম রব রবি রহম প্রকাশ রহিম প্রকাশিয়া রুহ নূরের যোগ মিলনে আশেক আর মাসেকে টানে রব রূপে রহিম প্রকাশিয়া রহমানি দয়ার গুণে রহমান হইতে রাহমাত আলিল আলামিন সমস্ত রহমত বরকত মালিক দিয়া দিছে পিতৃমস্তকে এক ফোঁটা ঘোলাটে পানি মাতৃগর্ভে গেল এই নয় মাস দশ দিনে চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যাওয়ার সময় তো আধা তোলাও না আসার সময় দুই কেজি আড়াই কেজি তিন কেজি একটা দেহ নিয়া ফিল আর দে খলিফা খলিফা রূপে বেমে সালি কণ্ঠ কণ্ঠের মিল নাই হানিফ সরকার গাইলে বোঝা যায় হানিফ সরকার গায় জালাল সরকার গাইলে জালাল সরকার গায় এরকম আবুল সরকার গাইলে আবুল সরকার গায় কত নাম কম কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই আসেনি মায়েরা কি কয় জোরে কও না মা সমান অধিকার তো চাও একটু জোরে কো হ্যাঁ সমান সমান আমি কিন্তু বড় মানুষের গান শোনাই না বাবা এটা একটা বদ অভ্যাস একটু হা হো কোন লাগবো সময় বিশেষ যাক চেহারার মিল আছে নাই 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 হাতের লেখার মিল আছে নাই টিপসর মিল আছে নাই ডিএনএ এর মিল আছে নাই একটা মানুষ মারা গেলে তার ডিএনএ টেস্ট করে বের করে দেওয়া যায় যে এই লোকটা কে ছিল তাইলে এইটাই আমার রাসূলের রেসালত যিনি সৃষ্টির মূলে ওই যে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা জানিত হয় ওই নূর প্রাপ্ত হইয়া ওই নূর যার ঠিক থাকে ওই নূর যার আছে ঠিক তার সব দিক আছে ঠিক তার দেহ রোগার্তি নাই তার চেহারারও কোনো ক্ষতি নাই তার আয়ু কমে না হায়াতুল মুরসালিন রূপে আছে আমার বিশ্ব নবী কি আপনার মাঝেও আছে আমার মাঝেও আছে এই পর্যন্ত রাখলাম তারে মানে না কিরা নবী শব্দের অর্থ হলো নেতা কোরআনের ভাষায় বলা হয়েছে প্রত্যেক ভাষাভাষী প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আমি নবী রাসূল প্রেরণ করিয়াছি এই নবী রাসূল এই গুরু ধরা এটা কোন সম্প্রদায়ের লোক মানে না গুরু নাইকা চোরেরও গুরু আছে কি কন এটা ভালো গুরু না ধরলে ভালো চুরি করার বিদ্যা শিখা যায় না একটা রাজনীতি করবো রাজনৈতিক গুরু থাকে তাহলে গুরু নাই কার গুরু নাই খালি শয়তানে বলে মানে না তাই ভক্তি করে না আর যারা করছে তারা ফেরেশতার স্বভাব হয়ে গেছে এখনো যারা এই পদে রসুল পদে আওলাদের রসুলের পদে যারা ভক্তি দেয় তাগো স্বভাবটা ফেরেশতাই হইয়া আর যারা দেয় না এটা করে না এটা মানে না তারা ওই বড় হুজুরের দলে আর কি আর বেশি কিছু কম না একই অবস্থান কি আলিঙ্গন কি সুরত কি সুরত আহসানি সুরত বেমেসালি চেহারা ধরা দামে যখন আসছে তখন একটা পরিচয় ঘটছে কিন্তু আহাদ হইতে আহম্মদ আহমদ হইতে মোহাম্মদ ওই তিনটা গুটি একটা গুটি তিন গোটে বসাইছে তিন রকম হয়ে গেছে আপনার কথাকে আমিও অস্বীকার করলাম না আপনিও পারবেন না আহম্মদ যখন কইছেন তখন তার আপনি আমারে বাদ দেন অন্যায় তাহলে আপনি আমার মধ্যে আমি আপনার মধ্যে এখন পরিচয়টা বের করে দেওয়া দরকার
আপনি আপনার পরিচয় বের করে দেন আমি আমার পরিচয় বের করে দেই আল্লাহ নামটা নিয়ে রে মুখে মোহাম্মদ নাম ধরো আল্লাহ নামটা নিয়ে মুখে মোহাম্মদ নাম ধরো আল্লাহ নামটা নিয়ে রে মুখে মোহাম্মদ নাম ধরো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে সাইমে নুরি অর্থ ব্যাখ্যা করো আনামি নুরিল্লা ওই আনামি নুরিল্লা কুল্লে সাইমে নুরি অর্থ ব্যাখ্যা করো আল্লাহ কয় আমার নূরে নবীরে পয়দা নবীর নূরে সংসার সংসার দরু পড়ো রে ও দরু পড়ো রে নবীর নামে দরু দরু পড়ো রে ও দরু পড়ো রে নবীর নামে দরু পড়ো দরু পড়ো রে ও দরু পড়ো রে নবীর নামে দরু পড়ো রাব্বুল আলামিন প্রভুর এক নাম নামের ভিতর এই রাব্বুল আলামিন ওই রাব্বুল আলামিন প্রভুর এক নাম নামের ভিতর রহমত আলিল আলামিন দুইজন দোস্ত পরস্পর রহমত আলিল আলামিন দুইজন দোস্ত পরস্পর রহমত আলিল আলামিন দুইজন দোস্ত পরস্পর দরুদ ফেরেশতাদের সাথে নিয়া দরুদ পড়ছেন পড়ো ওই ফেরেশতা ফেরেশতা সকল সাথে নিয়া দরুদ পড়ছেন পড়ো আরো সূরা আহজাবের 56 আয়াত রয়াছে প্রচার সূরা আহজাবের 56 আয়াত রয়াছে প্রচার সূরা আহজাবের 56 আয়াত রয়াছে প্রচার দরুদ পড়ো রে ও দরুদ পড়ো রে নবীর নামে দরুদ পড়ো দরুদ পড়ো রে ও দরুদ আহাত আহাম্মদ হয়ে মোহাম্মদ আকারো আহাত আহাম্মদ হয়ে মোহাম্মদ আকারো মোহাম্মদের মহব্বত করো কয়জালাল সরকারও মোহাম্মদের মহব্বত করো কয়জালাল সরকারও মোহাম্মদের মহব্বত করো কয়জালাল সরকারও দরুদ পড়ো রে পড়ছেন বড় আলো
হোজাবের ৫৬ আয়াত রয়াছে প্রচার আমার দয়াল নবীরে কেউ কেউ মাটির মানুষ কয় জোরে জোরে কন্না উযু বিল্লাহ মিন জালেক বিল্লাহ মিন জালেক যারা মাটির মানুষ কয় যারে সৃষ্টি না করলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করা হতো না সৃষ্টি করে মুহাম্মদিনু একটা পেয়ালার ভিতর রেখে ৭০,০০০ ফেরেশতার সাথে নিয়ে আমার আল্লাহ কয় কোরআনের মধ্যে প্রকাশ হে আল্লাহর সৃষ্টি হে আমার সৃষ্টি সবাই তোই আমার দিদার পাইতে চায় আমার উপাসনা করে আমার সন্তুষ্টি লাভ করতে চায় আমি আল্লাহ শুধুই আমার নাম নিলেই খুশি না সাথে যদি আমার পিয়ারে হাবিব আমার দোস্ত মুহাম্মদের রাসূল আল্লাহর নাম না নেওয়া হয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একার নাম নিলে খুশি না সাথে আর একটা নাম আল্লাহ বলেন ১৮,০০০ মাখলুকাত আমার দিদার পেতে চায় আমার ইবাদত করে আমি ৭০,০০০ ফেরেশতা নিয়া আমার দোস্তের সামনে কি কাম করি সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতিহি আমি আমার ফেরেশতা সমূহের সাথে নিয়া ইউ চাললে না ইউহাল নাবিউ আমি আমার দোস্তের নামে আমি আমার নবীর নামে দরুদ সালাম পেশ করি ইয়া আয়ুহাল আমানু হে আমার বিশ্বাসী বান্দাগণ সাল্লাল্লাহু আলাইহি সালাম ওয়া তাসলিমা আল্লাহুমা সাল্লে ওয়ালা সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ ওলায়ালি সাইয়াদেনা মাওলানা মুহাম্মদ এসকে হইয়া ভানা ভানা বানায়া মাসুক রব্বানা নিজ নূর হতে নূর ঝরাইয়া বানাইলা এ দুনিয়া আল্লাহুমা সাল্লে ওয়ালা সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ পঞ্চভাগে ভাগ করিয়া বানাইলেন পাক পাঞ্জাতন সাত সফাতে মিলন হইয়া আহেত আহাত কালে মার সৃজন লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই আহাত কলেমা হয় আপনি মালিক খুশি হইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ কয় আল্লাহুমা সাল্লে আলা সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নিষেধ ছিল আদম সৃষ্টিতে গন্ধম ফলটা খায়ো না মানিয়াই আল্লাহর হুকুম দুনিয়ায় পাঠাইল আসিল দুইজন জেদ্দায়ার শরণ দ্বীপে ৩৫০ বছর কান্নাকাটি করিয়া আরফাতের ময়দানেতে দুইজন একত্রিত হইয়া আরশের দিকে তাকাইয়া দেখে আল্লাহর নামের পাশে আর একটা নাম ডাকে মাবুদ মাওলা পরওয়ার ডান পাশের নামের গুণে গুনা মাফ কর আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদের রাসূল আল্লাহ পড়িল সাথে সাথে আল্লাহ তাদের জামিনে ক্ষমা করিল আল্লাহুমা সাল্লে ওয়ালা সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ তাফসিরে কাবিরে তাফসিরে জালালাইন তাফসিরে দুররে মনসুরে লেখা আছে আমার আল্লাহর আশেক হইয়া রাসূলের আশেক হইয়া কেউ যদি দরুদ শরীফ মহব্বতের সাথে একবার পাঠ করে কেউ যদি আমার দয়ালের নাম নেওয়ার সাথে সাথে
رسول الله صلى الله عليه وسلم بلار شاتے شاتے موخے ٹھوٹے آر جو دی چوکھے لگائیں اوئی سوکھر زوتی کنو دن کم بینائے امار رحمت اللہ العالمین ارگنے تائی لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله عليه وسلم امرا شبائی ٹھوٹے یوان چوکھے امرا چما کھائیں امار رسولیر نام شرونے অনেকেই দাঁড়াইয়া কিয়াম করে না যেখানে আল্লাহ নিজে দাঁড়াইয়া কিয়াম করছে পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই সুখ সুবিচার ধর্ম সভায় চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জ্বলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে ভিতরেই সব বসে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি হানিফ সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্র জ্ঞানী শাস্ত্রের অভাব নাই নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে না গানের অপর নাম হলো জ্ঞান ধ্যানে হবে জ্ঞান ধ্যানে বাড়বে জ্ঞান যার গুরু জ্ঞান নাই তার কোনো ধ্যানও নাই যার গুরু বর্জক নাই তার কোনো সাধনাও নাই এবার একটা গান শুনলাম আদবের কালেবের মাঝে সায়েলাহির বারামখানা কেন হইল না যে কলাম শ্রী খুল্লা যত কল্লা তত আল্লাহ যত কল্লা তত আল্লাহ এটা ঠিকই আছে তাহলে আল্লাহ যত কল্লা তত হইল আল্লাহ মুমিনের কালেবের মধ্যে যাবে মুমিনের কাছে গেলে কুলবিল মুমিন আর সে আল্লাহ সব কল্লায় তো আল্লাহ থাকে না এগুলি কি সই তোমার আপন নাই তিন নং দুই এর পিঠে সাত দুই আর সাত যোগ করলে নাই অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ ছিলে কোথায় যাবে কোথায় ভাবছো নি কখন কর্মগুণে ফল পাবে বলছে নিরঞ্জন তাহলে আমি অতীতে কি ছিলাম কোথায় যাব কোথায় আছি তিন নং সাতাইশে মিল করলে আমার বাসস্থান কি ঠিক করা হয়েছে কোথায় যাব তাহলে এগুলো আমার আপন নয় চার নং ছত্রিশ ছত্রিশ লিখতে কত লাগে তিনের পিঠে ছয় তিন আর ছয় যোগ করলে নয় অর্থাৎ এই চারিদিক ঘুরে গেড়ে যাই দেখেন কিছুই আমার আপন নয় টাকা পয়সা ছেলে সন্তান বিষয় সম্পত্তি কি পাঁচ নং কত হয় পাঁচচল্লিশ চারের পিঠে ছয় নং পাঁচের পিঠে যোগ করলে নয় যতই তুমি পাঁচ বাড়ি ঘুরো যতই তুমি চোদ্দ বাড়ি ঘুরো এই জায়গাও নয় কিছুই তোমার আপন আছেন সাত নং কত হয় ছয়ের পিঠে যোগ করলে আট নং কত হয় যোগ করলে সাতের পিঠে দুই যোগ করলে নয় অর্থাৎ বাহাত্তর গুরু তেহাত্তর ফেঁকা একদল হইল নাজাত কয়দল নাজাত কারা তারা যারা মোহাম্মদ ইসলাম করে কারা তারা যারা আহলে বায়াত মানে আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরল এটা নূহ নবীর কিস্তি স্বরূপ তাদের কোনো ভয় দুনিয়াতেও নাই আখেরাতেও নাই তাইলে গুরু ছাড়া আর আমাদের কোনো বান্ধব নাই এখানে নয় আসেন নয় নং কত হয় এর সে বড় সংখ্যার আছে নাকি একাশি আটের পিঠে এক যোগ করলে নয় অর্থাৎ আমি যে আসলাম আর গেলাম আমার সাথে কেউ যাবে না যাদের নিয়ে ভাবলাম কেউ যাবে
স্ত্রী যাবে, পুত্র যাবে, মাতা যাবে, পিতা যাবে, একজন যাবে। ওই যে অদৃশ্যের মধ্য দিয়া যে দিদার লাভ করছে, যে জাতে লেহাইতে রূপ দিছে, ওই রূপের কোনো সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে এসে কবরে জিজ্ঞাসা করবে, মন কিন্ন কিরে দিন কি তোমার বাবুত কিবা তাই বল আমারে। কবরে উঠিবে রসুল জারজার মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যে জন চিনতে পাবে এ আমার গুরুধন। রসুল ভক্তকে স্বীকার করব তাহারে জারজার মুর্শিদ রূপই পাবেন। কারে? রাসূল। এই জন্য ফানা ফিসেক পীরে ফানা, পীরে ফানা হইলে রাসূল সামনে আসবে। ফানা ফির রসুল, রসুলে ফানা, রসুলে ফানা হইলে আল্লাহ সামনে আসবে। কখন? তার একটা গান পদকর্ত লাভ করবে। কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, তার দেশে পালিনে মন, তার দেশে পালিনে মন, কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে। আরে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিছে পালিনে খবর, তার দিছে পালিনে মন, কি হাই ভাবো আল্লাহ পাবো নবী নাসিরে, যাদের প্রয়োজন তারা বসেন, আর বলতে পারবো না। 11 খণ্ড হয়েছে নবীন নূর, জানতে পাবি জেনে,
কারেরু পরে দেখো রাগ পাত্রে ছিল কে গো সরকার সরকার সরকারেরু পরে দেখো বাবার রাগ পাত্রে ছিল কে গো যদি বলতেছে সাইজের কালাম হইলো যারা বাংলা বিভাগে পড়াশোনা করে মাস্টার্স করে একটা সাবজেক্ট আছে বাউল দর্শন অর্থাৎ অনার্স কমপ্লিট করতে যে এই লালনের গান বোঝা যায় কিন্তু আপনারা তরিকার মানুষ গুরুমুখী বিদ্যা আপনারা ভালো বুঝতে পারেন হ্যাঁ এই সম্মুখ সালাতের মধ্য দিয়ে এই জ্ঞানগুলোকে বোঝা যায় তো স্বাভাবিক জ্ঞানের মধ্য দিয়ে এই গানগুলো বোঝা যাবে না যে নূরতে আদম পয়দা ওই নবীর তরিকায় জুদা নূরের পেয়ালা খোদা দিলেন তার খোদ অঙ্গ জেনে এখন নূরের পেয়ালা খোদ অঙ্গ জেনে দিলেন অঙ্গটা কি আমরা মনে করি দেহ তাই না আচ্ছা আমি একটা স্বাভাবিক অর্থে আসি আপনাদের কাছে উনি কইল আমার মধ্যেই সব হ্যাঁ আদমের মধ্যেই সব কিন্তু আদম কার মধ্যে আদম আদমের মধ্যে তো সব আছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চেয়ে বেশি আছে মানব ভাণ্ডে বুঝলাম চন্দ্র আছে সাড়ে চব্বিশ চন্দ্র সার করলে সাড়ে চব্বিশ হয় চাঁদের কোনো আলো আছে বাবা চাঁদ আলো হয় সূর্যের আলোতে আলোকিত হয় চাঁদের নিজস্ব কোনো আলো ভক্তের নিজস্ব কোনো আলো নাই গুরুর আলোতে ভক্ত আলোকিত হয় আপনি একটু মোহব্বত করবেন বাবা মোহব্বত হয় কি পাশা দেখে কি কয় মায়েরা কি কয় চিনা যাইব কি দেখে মুখ দেখে হাত দেখে পাও দেখে বডি দেখে একটু মায়া মোহব্বত হয় কি দেখে এই মোহব্বতেই এলো মোহাম্মদ যার প্রতি যার মোহব্বত ওইখানে আসে মোহাম্মদ এখানে একা প্রেম চলে না ভাবেন তাই সাই রব্বা না দুসরের প্রয়োজন দুসর হইল আল্লাহর রাসুল মিমালিপের খেলা খেলছে সাই নিরঞ্জন কাপ মিম কাম দুই হরফে কাম সৃষ্টি সূচনা মিমালিপের খেলা খেলছে সাই রব্বা না তাহলে সৃষ্টি সূচনায় মিম আলিফের খেলা শুরু হয়েছে তাহলে মিম বলতে মোহাম্মদ বুঝি আলিফ বলতে আল্লাহ বুঝি নাকি বাবা এসে সাধারণ ভাষায় কি আর বলা যাইব না 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 তাহলে আল্লাহ সৃষ্টি করলো কি উসিলা ছাড়া এই যে সুরাই ক্লাস পাঠ করে সুরাই নিলেন ওই জায়গায় খাড়াই থাকেন কুল্লু আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই জায়গা যদি থাকে না আমি কারো দ্বারা সৃষ্টি হইনি কারো আমি সৃষ্টি করি নাই তাহলে আমি একাই একেশ্বর আমার কোনো শরীর নাই এই কোনো শরীর নেই তাহলে আপনারা কি যত করলা তত আল্লাহ এই করলা এই কথা থাকে নাকি তাহলে শরীর নাই তাহলে গেলে কি এখন আসি আদম কয় প্রকার আদম কয় প্রকার আপনি বিশ্ব মানে আদি আদম গান গাইতেছেন কিন্তু এই আদি আদম থেকে আদম রূপান্তর হয়েছে একটু পালাও তো শেষের দিকে আসতে হবে একটু নাইমা আসলাম আর কি একটু সহজের জন্যে
তবে আমার আরেকটা প্রশ্ন ছিল বাজান বাজান কইলাম আব্বা কইলাম ওই যে আল্লাহ হইলো ডাইনে বামে হইলো রাসূল মাঝখানে হইলো আদম আলিফ লাম মিম ছেলে লামে হইলো আদম আমার দেওয়ান আব্দুল আজিজের একটা গান থেকে জিজ্ঞাসা করি ডাইনে আদম হাওয়া বামে ওরুজ আর নজুলের টানে এই গানটা কি আপনি নফি করে দিলেন না এই গানের কোনো তশরিফ আপনার কাছে আছে একবারে যদি সাইড দেখাই ওই যে পাঁচ থেকে আর একজন খুঁচাইতেছে তাই এই কথার জবাব দিল না আপনি যদি না কন ইউটিউবে তো প্রমাণ রইল যে এই কথা প্রশ্ন জ্বালা সরকার করছিল কিন্তু হানিফ সরকার জানে না এমন কিছু না কিন্তু হয়তো মনে নাই কে যাই না তুম হাও বামে ওরুজ আর নজুলে টানে যাক আলাপ হই সাংসিক হয়তো আমার সেটা বুঝে আসে নাই কারে কম আমি আর বাবা তুমি তো গান গাইতেছি আমারে বুঝাইলেই আর বুঝ হয়ে যাইব সব এবার হইল এগারো খণ্ড মোকাম মাহমুদা পাওয়ার আগে এগারোটা ভাগ কি কি বাবা হইল এটা বাবা হইলে একে চন্দ্র দুয়ে কি পক্ষ এক ফোটাতে হয় নিরঞ্জন দুই ফোটায় সঙ্গে নবী তিন ফোটাতে নিজ সুরতে করিলেন আদম চার ফোটাতে হাওয়া বামে পাঁচ ফোটায় পাঞ্জাতন মিলে ছয় ফোটাতে সর রিপু সাধনে বস করো এবার সাত ফোটাতে সাত দশকের দরজা বন্ধ করতে হয় আট ফোটাতে আট বেহেস্তের দরজা খুলিতে হয় নববিদ্যা ভক্তির বলে নয় ফোটা রাখো দখলে দশ ইন্দ্রিয় বস হইলে তখন আর একটা অখণ্ড বাইরে খণ্ডের মধ্যে তো অখণ্ড আছে না এই জন্য সাধনার স্তর বারোটা কি হুসদার দম নজরবার কদম হেলালদার আঞ্জুমান মুরাকাবা মুসাহেদা থানাফির শেখ থানাফির রসুল থানাফিল্লা বাকাবিল্লা বাকাবিল্লাই হলো অলি আল্লাহ একটা কথা ভালো লাগছে ওই যে যার গ হেই আইছে এখানে আর কোনো কথা আমার নাই যার ভিতরে নাই আলি তার ভিতরে হইলো খালি কে যত অলি সব আলির ভিতর দিয়েছে আবু বকরের ভিতর দিয়ে কোনো অলি আইছে নাকি উসমানের ভিতর দিয়ে হ্যাঁ আবু বকর ওমি না অলি নাই উসমানে অলু নাই ওমর ফারুকে অলি অলি সব আলি থেকে অলি সব আলি থেকে এই জন্য আমার রাসুল এই পাক পাঞ্জাতন এই যে বেজোর সংখ্যা এটা জোড়া মিলাইতে হয় শূন্যের কোনো দাম আছে যে হয় শূন্য সে হয় পরিপূর্ণ ওই নয়ের পরে আকাশ আবার যদি কেউ সাধনা করতে পারে ওইটা যাইয়া তার ডাইনে বসে তার মান হয় কত এই দশ করুন লাগবে বস দশ ইন্দ্রিয়তে বস করে তার দশটা দিকে তার খোলা হয়ে যায় তবে ব্যাপারটা আর একটু নিগড়ে যদি যাই মনে হয় আর একটু ভালো হয় বেশি কথাটা বেশি বলতেছি খারাপ লাগতেছে আপনাদের অনেক গানই তো শুনছেন অনেক বড় বড় শিল্পীর গান শুনছেন কিন্তু আজকে হানিফ সরকার আর জালাল সরকার একটু আদি আদম আর বিশ্বনবী পালা গেলে একটু হইলে ব্যতিক্রম হইতেছে না বাবারা কী কন আপনারা ইয়াং জেনারেশন একটু ভালো লাগার দরকার বাবা একটা মানুষ শূন্য হয় কেমনে একটা মানুষ শূন্য হয় কেমনে মস্তিষ্কের মধ্যে যে পর্যন্ত চাহিদা থাকে আমিত্বের চাহিদা অতক্ষণ পর্যন্ত কি মানুষ একা হইতে পারে আমি কি জালাল সরকার শুধু একাই জালাল সরকার আমার সাথে কি আর কেউ নাই ওগুলি আমার বাদ দিতে হবে এই জন্য যে হয় শূন্য সে হয় পরিপূর্ণ শূন্যের মর্যাদা দিতে হবে এখানে মালিক ইশারার বাইরে কিছুই করে না উসিলার বাইরে কিছুই পাঠায় না বাবা হইল আশেক মা হইল মাশেক আশেক আর মাশেক আসলে অর্থটা এরকম না বাবা হইল অসুখ সুখ হইল মা বাবা হইল অসুখ সুখ হইল মা এই যে নারিকেলের তিনটি পর্দা
তার ভিতরে গোপন অনেকে খোসা টানিয়ে বলে আমি হইয়াছি একজন নারিকেলের সাথে খুলি বাদালা মালিপের মতন তার পানিতে লুকাই আছে সাইনি রঞ্জন হ্যাঁ কি সুন্দর খেলা খেলেছে তিনজন হইয়া মিলন আলি ফ্লামিমের খেলা জানলিন এর মন এই আশুক অশুক আর সুখের কাছে যাইয়া কয়তো হইছে জালাল সরকার কয়জন হইছে তিনজন হইছে নি জোড়া থেকেই বেজোড়া বেজোড়া থেকেই জোড়া জোড়ার পরেই বেজোড়া বেজোড়ার পরেই তবে জোড়া মিল না হইলে সাধন বজন হবে না ওই যে গানের মধ্যেও আছে চারটা ৩২টা সে রং খেলে কুতুব চারজন অর্তন রহিত নিষ্কাপন আর চিরাতন খেলছে খেলা ২৮ ফোটায় রঙ্গে যদি ম্যারিজ দেখায় চারটা ৩২ হয়ে যায় সাহেব বিবি মিল আছে যা একবারে চারি ফোটা বাইরে যায় যদি সাহেব বিবি মিল থাকে বজন করতে গেল বাবা একটা বিবি লাগবো সহধর্মিনী লাগবো কি কন আপনারা সহধর্মিনী সার হইব হইব না এখানে মিল করতে হইব আচ্ছা এই জায়গায় না গুরু রেদার করান তাহলে কিনতো তিন মন আমি আমার সহধর্মিনী আর গুরু তিন মনে এক মন একটা পালা পাথরে ওজন দিবেন একদিকে পাথর একদিকে মাল আর একটা মনে ওজন দিতেছে গুরুর গুরুর ওজনে যদি কেউ টিকে গুরুর ভজনে যদি কেউ টিকে ওই দেহটা নিষ্পাপ হয়ে যায় তার আগে যেই জায়গা থেকে আইসা ওই জায়গার কামটাও করুন লাগবো যে মা বাবা থেকে আসছি তার মা বাবার ভজন নাই বাবা তার দিয়ে গুরু ওজন আশা করা যায় না না আল্লাহ রাসুল পা অনেক দূরের কথা ভিতরে আসো বাবা যার মা বাবার ভজন নাই তার গুরু ভজনও নাই কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের কামাই মা বাবার ভজন যাহার নাই তার ধর্মকর্ম সব বৃথায় কাজ হবে না নামাজ আর পূজায় যেখানে মানবতাই বিপর্যয় কাজ হবে না নামাজ আর পূজায় একটা প্রশ্ন করছি আর প্রশ্নের দরকার মনে করি নাই নাকি আছে আর দরকার নেই এখন একটা অবস্থানে যাব হ্যাঁ ছোট বাজাও সেটাই ওমা বৈশো মা বৈশো এই যে কারে কই মা খালা কম কিন্তু হ্যাঁ দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ অংশ বাকিটা সাধনা করে কামাই করে নিতে হয় বাকিটা কামাই করে নিতে হবে জান্নাত কোথায় জান্নাত কোথায় মা বাবার পায়ের নিচে জাহান্নাম কোথায় জাহান্নাম কোথায় জাহান্নাম মা বাবার পায়ের নিচে জান্নাত জাহান্নাম দুইটাই আছে যে যেটা খরিদ করে নেয় যে যেটা খরিদ করে নেয় আমার একটা কবিতা আছে একটু কই আজ আমি বিদ্যান বলি কারে আজ আমি বিদ্যান বলি কারে যারা কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরে আজ আমি বিদ্যান বলি কাহারে মা বাবাকে দিয়ে ধোকা দিব্যি সুখে আছে খোকা সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে আজ আমি বিদ্যান বলি কাহারে রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি তবু তো মা বাবাকে তারা রাখে নিও না আজ আমি বিদ্যান বলি কারে ও বাবা আপনার ছেলে বিসিএস ক্যাডার হয় নাই ডাক্তার হয় নাই মাস্টার হয় নাই বড় বড় অফিসার হয় নাই দুঃখ করেন না আপনার সন্তানটা মানুষ হয়েছে কিনা এটা দেখেন আপনার সন্তানটা সময় থাকতে একটা মানুষের হাতে দিয়ে দেন আজ এই যে দরবারে আসছি আমার জহিরুল ইসলাম আল সিস্তি নিজামী বর্তমান গদিনী সিনজিনী আছেন ইমাম চান্দের পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার পুনর্জন্ম পিতার বীজে পুত্রের জন্ম তাইতে পিতার
আপনার সন্তানকে কেউ আঘাত দিলে আপনার কলিজা লাগে কেন? ওটা আপনি নিজেই, ওটা আপনি নিজেই, তাই কলিজায় লাগে। বড় বড় অফিসাররা তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি, গরিব মানুষের পোলাপান মাদ্রাসায় বেশি। আমি এর হাকিকত বলতে যাব না, দরকার নেই। কিন্তু যে ভাই যে বাবা মাথার গাম পায়ে ফেলে ওই ভাইটারও অফিসার বানাইছে, দেখেন তো। আল্লাহ বলছে রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। আমরা রক্তের সম্পর্ক ছিন্ন করতেছি কিনা? আমি গানের ভাষায় দুটি কথা বলবো, এখন অ্যাডভাইস করব, তারপরে যাবো একটা গানে। পায়ে ধরলাম এই সময় কেউ কথা কইন না, যদি ভালো লাগে কথাগুলি আমল করবে। আগের চাইতে মসজিদ বাড়ে নাই, মাদ্রাসা বাড়ে নাই, ওয়াজ বাড়ে নাই, পিসাব বাড়ে নাই, বয়াতি বাড়ে নাই, ওই যে মন্দির বাড়ে নাই, হরিসভা বাড়ে নাই, সবই বাড়ছে। যেই বাতর দিয়ে আলোর দিয়ে গরু দাবরে নিয়ে যেতাম এক জোড়া, বাতর গেল কই? হ্যাঁ, তাহলে কি সব ধর্ম বাতর গেছে? এরা কি ধর্মের কথা কয় না? বয়াতিরা ধর্মের কথা কয় না? পীর মাইশেখ ধর্মের দাওয়াত দেয় না? ওয়াজে ধর্মের কথা কয় না? তাইলে যা কয় তা আমরা শুনি কিন্তু মানি না, জানি কিন্তু এই জন্য কম করে জানো বেশি করে মানো। আমার মা আপনার মা, আল্লাহ বলছে কোন ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দি কি আল্লাহ পছন্দ করে না? ঋণই কার কাছে? মার কাছে না? কেমন ঋণ দেখছেন নাকি? আমার রসুল বলছে মায়ের প্রসব ব্যথাটা সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় জমা দিলে, ব্যথাটা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। সন্তান সাত আট মাস বয়স হইলে গর্ভে থাকলে হাত পা নাড়াচাড়া দেয়, এটা মায়েরা ভালো জানে। যখন নাড়াচাড়া দেয় দমটা বন্ধ হয়ে আসে, একটা বেড়া পাইলে বেড়া ধরে দাঁড়ায়, একটা বাঁশ পাইলে বাঁশ ধরে দাঁড়ায়, মাটির মতো হুমড়ি খেয়ে পড়ে যায়। প্রসবের সময় জিব্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, চুল টাইনা ছিঁড়ে স্বজনেরা কান্দে, মালিক মা ফাতেমার দোহাই লাগে, আমার রাসূলের দোহাই লাগে, আমার মারে তুমি শান্তি দাও, তাড়াতাড়ি খালাস করে দাও। কান্দে কেউ না, মাঝে বসে কান্দে কান্দে। আমি একটা মিলাদের সময় কইছি নবীর দরুদ সই না যার হৃদয় কান্দে না, হুজুরে কয় সে তো আমার উম্মত না, নবীজি সে তো আমার উম্মত না, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, ডাইনে আল্লাহ বামে নবী বৈশা আছে, উম্মতি উম্মতি বই নবী কান্তে সে, উম্মতি উম্মতি বই নবী কান্তে সে, যাইনি আল্লাহ বামে নবী। এই নবী কোন নবী? এই নবী হইল যার যার মা নবী, মাতার সন্তানের জন্য কান্দে। কত দরগায় দরগায় মানত করে আমার ইমান চান্দের মাজারে মানত করে, মালিক রে দয়াল একটা বেটা দে রে মালিক একটা বেটা দে, কামাই খাইবার সাধ নাই বললে মাটি দিব কে, কত রক্ত সেরা ধন আমার মায়ে যখন এই সন্তানটা প্রসব করার পরে আইনা বুকে দেয় রে। আমার মায়ে আর কোনো দুঃখ কষ্ট মনে রাখে না, কতদিন আমার মায়ে কোমর ধুইয়া দিছে ওরে বিজা জায়গায় শুয়া থাইকা সন্তানরা সুখে রাখছে, সুখ নাই রাখছে,
অসুখ হইলে কতদিন মালিকের কাছে কানছে দয়ালের কাছে কানছে বালিগিরি আমার সন্তানের দুঃখ কষ্ট আমি সইতে পারি না ও মালিক আমারে সন্তানের অসুখটা দিয়ে আমার সন্তানরে তুমি সুস্থ কইরা দাও কন্ত কান্দা কানছে কতদিন গুমুত ধুইয়া দিছে কেউ কি জীবনের ইতিহাসে লেখা রাখছি বাবা হয়তোবা লেখা রাখি নাই আজ আমার ইমান চান্দের দরবারে থেকে একটা প্রতিজ্ঞা করতে চাই কেউ যদি মা বাবার মনে কোনো দিন কষ্ট দিয়ে থাকেন বাড়ি যেয়ে ক্ষমা চাইয়া নিবেন নিবেন কিনা নিবেন কিনা জোরে বলেন নিবেন কিনা আলহামদুলিল্লাহ অনেকেই তো মাপ চাইবার সময় পায় নাই আজ মাপ চাইব কাল মাপ চাইব এমনি করে আমার দরদি ফুরাইয়া গেছে পরম বন্ধুর বাসরে চইলে গেছে আর তো মাপ চাওয়া হয় নাই আজ এই মঞ্চে দাঁড়াইয়া যদি সম্ভব হয় বাবার প্রেমিক সন্তান যারা রে একটু চোখের পানি ফেলে আমার রাসুলের নামে তুমি কান্দ তোমার মা বাবা জান্নাত পাইয়া যাইতে পারে যদি মা বাবার আশীর্বাদ না থাকে ওই আমার হানিফ বাজান নাই নাই রে আমার নাই নাই আমার মা নাই আমার বাবাও নাই আমার রশিদ সান নাই ওরে আমার একটা ছোট ভাই ছিল দবির বর্ষা সেও নাই নাই রে আমি হারাইয়া এখন পাগল হইয়া আজ ইমান চান্দের দরবারে আইসা তোমরা যারা ইমান চান্দকে হারাইয়াছো সাইয়া দেখো আমার দিকে আমার তো রশিদ চানের পাশে নাই ওই আমার মায়েরা ওই আমার মায়েরা আমার মায়ের বয়সে কোনো মা দেখলে তাকাইয়া থাকি মার মতোই দেখা যায় নাকি কিন্তু কতবার এই তো মা ডাকি রে আবার যে দুঃখিনী মা চইলে গেছে তার মতো আর দেখি না কেউ রইল না রে এই দুঃখিনী তোর দিয়া কেউ রইল না দুঃখিনী দরদিয়া
তারে বইল দুখিনী জোরার ভাই সারিয়া রে অরে আমার সীতা বইল মাতারে বইল মাসুম বাজার জোরার ভাই সাথ ওরে তারুণ বিধি রে হারানোর পে তোনা সইতে আর পারিদা অনেকটা সময় চলে গেছে, রাতের অনেকটা সময় চলে গিয়ে একেবারে শেষ শেষ একটা ভাবে আসতেছে সময়টা। এই সময়ের মাঝে আমরা যারা আছি অনেক অনেক লোকজন তো ভাল লাগছে কাকা, আমার আমার যে কথা ছিল আলোচনা করেছেন বুঝিয়েছেন, আমার কাছেও তার কিছু চাওয়া আছে। হা গেদারি এই ইউটিউব চ্যানেলেই তো ঝামেলাটা করলো, দুইটা কথা যদি কই ওইটা আগে খুব দূর কেমন কেমন হয়,
না কইলেও কেমন মনে হয়, কই আপনারা নেন সমস্যা নেই। একটা গান, একজন সাধকের একটা গান আমার কাকা আলোচনা করেছিল, সেখানে ছিল আদম আর হাওয়া, যেখানে আদম সেখানে হাওয়া, এরকম একটা গানের আলোচনা করেছিল। আর এইবার দাঁড়িয়ে কইতেছে যে এইটাও আমার প্রশ্ন আছিল, এটা তো কইল না, কেউ নাকি তারে খোসা মারে, ওই যে ওইটা কল কই নাই। আমি ভাবছিলাম ওইটা আলাপ আলোচনা করলো, একটা সাধকের গানের একটু আলোচনা করলো, ওইটা যে আমার জিগাইছে এটা কিন্তু ওই সময় কয় নাই, যেটা আপনার কাছে প্রশ্ন রইল এটা কিন্তু তখন বলে নাই, পরে আইসা ঠিকই কইল, না কইলে কেমন হয়। হ কাকা কি কই, জানি বুঝি, আমি একা না আরো মানছে বুঝে, কিন্তু মূল কথা কি জানো কাকা, ওই জাদিয়া তাই, ওই যে কইলে না যে ছেলে আঘাত পাইলে বাবার চোখে পানি আসে, কেন আসে, কারণ ওই যে সে আর সাই, সাই আর সে, সে গেছে সাই আইছে, সাই গেছে সে আইছে, আসলে যে গেছে সেই আইছে, বাবাই গেছে সন্তান হয়ে আবার ওই সন্তানের রূপে ফিরে আইছে। ও কাকা তুমি যদি এইটা জানো তাহলে ওইটা জানো না, আল্লাহর চেহারায় যদি আদম নিজে আসে, আল্লাহর চেহারায় যদি আদম হয়, আদমই যদি আল্লাহ হয়, এই আদমের ভিতরেই যদি আল্লাহ রয়, তাহলে হাওয়া কই থেকে এলো এটা তুমি জানো না। আদম রীতিমতো আগুন পানি বাতাস মাটি নূর দিয়ে বানানের একটা পদ্ধতি, একটা আলোচনা, একটা ঘটনা আছে, আর হাওয়ার কিন্তু তাও নেই। এই হাওয়াটা 16 বছরের যুবতীর ন্যায় বেহেস্তের ঘরে আদমের পাশে নিয়ে দাঁড় করানো হয়েছিল। এর মূল ঘটনা যদি কইতে যাই তাহলে এই হাওয়ার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবো না, শেষ পর্যন্ত খুঁজলে ওই মালিকরেই পাওয়া যাবো, তিনি আরেকটা রূপ নিয়েও নেয়ে দাঁড়াইছে, আদমের পাশে এসে দাঁড়াইছে হাওয়ার রূপ ধরে, সে আর সাই, সাই আর সে, এছাড়া অন্য কিছু নাই। তুমি সারা রাত ধরে যাই কও তোমার ওই আগের কথাই, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয় এ কথা লালন কয় না, বাউল সমাজে এটা প্রচার করছে, কয় লালন কইছে না, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়, আল কোরআন সূরা নিসার 151 থেকে 153 নম্বর আয়াত কোরআন শরীফে ব্যাখ্যা করা হয়েছে, যারা আমাকে আমার মোহাম্মদকে, যারা আমাকে আমার দোস্তকে, যারা আমাকে আমার হাবিবকে আলাদা করে ভাবে, ফারাক করে দেখে, তারাই হাক্কা কাফের। ওই আয়াতের উপরে ভর করে লালন লেখছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে, অর্থাৎ রসুলকে আল্লাহকে ফারাক করে দেখা যাবে না, আলাদা করে দেখা যাবে না, ওই আয়াতের উপরে ভর করে লালন তাই লেখলো। বাবা তুমি যা কও তাই তো, তাই ওই একাই একেশ্বর, তোমার এত নয় দিয়া কি হয়, তোমার এত নয় দিয়া কি হয়, যদি এক না থাকে, যদি এক না থাকে তোমার এত নয় দিয়া কি হবে, অঙ্ক কর নামতা পড়ো শেষ রাইতে এসে আউলে গেছে, ইউটিউব আছে যে এই জন্য আমারও কোয়া লাগলো, আমার কেউ খোঁচাই নাই, আমার ভিতর থেকেই আমার খোঁচানি দিছে যে তোর চাষা খুলে আউলে গেছে, এটা গুস কর, এটা কি, এটা হলো আমার জিজ্ঞেস ছিল, নূর ভাগ করলো 3 ভাগ 5 ভাগ 7 ভাগ 9 ভাগ 11 ভাগ, এটা মূল বিষয় না, আমার জিজ্ঞেস ছিল নবী কোন জায়গায় কোন ভাগে কি রূপে ছিল, কি মনে পড়ে আপনাকে, নবী কোন জায়গায় কোন ভাবে কোন রূপে কি রূপে ছিল, আর এই ভাগ করতে করতে নবীর রূপ ধরতে ধরতে বেহেস্তের ইব্রাহিম কোঠা ওই পর্যন্ত যাইতে নবীর রূপটা ছিল কি, তোমার এত রিপেসাল কেরা পারবার কইছে, আমি যেটা জিগাইছি সে কথা তোমার মন নাই,
দিশা পাও না, খারাইয়াও লাইছ। বিশ্বনবীর ইব্রাহিম কোঠা পর্যন্ত আনো, তারপরে আরো কত আলাপ। তো রাত নাই, একটা গান দিয়ে শেষ দিই, একটা গান দিয়ে পালাটাতে শেষ করি। আমার কাছে চাইছে আদমের প্রকার ভেদ। ওহে আদম, আহাদ আদম, আল্লাহ আদম, আদি আদম, পানি আদম, পুনি আদম, এই যে আমি হানিফ সরকার আদম। আদমের দেখছো কি, আদম হইল পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। পাঁচ প্রকার আহাদ আহাম্মদ, এইটাই আদম, মুহাম্মদ আদম না। আহাদি আদম, দমের আদম, খাকের আদম, বানি আদম অর্থাৎ কথার আদম, বুনি আদম অর্থাৎ বাবা মার কাছে বুনছে, এই বুনার পরে খালি আমরা হইতেছি। এই জন্য আহাদ আদম, খাকি আদম, বানি আদম, বুনি আদম, এইগুলো হইল আদমের প্রকার ভেদ। তবে হ্যাঁ, মানুষ চিনো নাই, সরল মানুষ, সহজ মানুষ, অচিন মানুষ, অধর মানুষ। তোমরা আগে যাও সহজ মানুষের কাছে, এরপরে খোঁজো সরল মানুষ, তারপরে খোঁজো অচিন মানুষ, এরপরে ধৈর্য নাও গা একটা অধর মানুষ, তবেই তুমিও মানুষ। আদমও দিলাম, মানুষও দিলাম, হ্যাঁ, এখন যার যার কর্ম করে নেওয়ার নিজে করতে হবে। ধর শেষ, রাতের শেষ ভাগে আমি ছোট্ট একটি গান দিয়ে আমার পালাটা শেষ করে দেব। ওরে একটাই আয়না ধরে দেখি না তারে মন, আয়না ধরে দেখি না তারে এই অভিকল সে তোমার মতো, একটু জপলে পাইবা তারে তোমার ঘরে শাইনি রঞ্জন, একটু জপলে পাইবা তারে একটা আয়না ধরে দেখি না তারে আয়না ধরে, আয়না ধরে দেখি না তারে অভিকল সে তোমার মতো, একটু জপলে পাইবা তারে তোমার ঘরে সেই নিরঞ্জন, একটু জপলে পাইবা তারে আয়না ধরে দেখি না তারে আয়না ধরে, আয়না ধরে দেখি না তারে অভিকল তোমার মতো, একটু জপলে পাইবা তারে তোমার রিবা সামনে সেই আয়না তো কাছের নয়, লাসানিক বর্জ্য কাল্লাহু কোরআনে যার প্রমাণে রইব, কোরআনে যার প্রমাণে রইব, কোরআনে যার প্রমাণে রইব, বাজান যে আয়না ধো রিবা সামনে সে আয়না তো কাছের নয়, লাসানিক বর্জ্য কাল্লাহু কোরআনে তার প্রমাণ রইব, কোরআনে তার প্রমাণ রইব, কোরআনে তার প্রমাণ রইব, কোরআনে তার প্রমাণ রইব, ভক্তরে আয়নার পৃষ্ঠে দিলে পায়রা সামনে দেখবি একজন খারা, সে যে তোমার মন মনরা তার কাছে শুভে যাও পরা, একটু জপলে এই বাতারে তোমার ঘরে সাইনি রঞ্জন, একটু জপলে এই বাতারে আয়না ধরে দেখি না তারে আয়না ধরে
ভক্তেরা ফোন করে, বাবা কি গো কাদা, বাবা ভালো আছে? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো, তোমার ছেলে মেয়ে কেমন আছে? কয় ভালো নাই বাবা। কে তোর কি হয়েছে ভালো নাই? কয় বাবা দোহান পাড়ে সুখ সুবিধা নাই, ব্যবসা বাণিজ্য হইতেছে। আমি কই এটাই রাত কিরে তোর আলাপ? কয় বাবা দোয়া করেন বেচা কিনে জানি ভালো হয়। ঠিক আছে যা। আরেকজন ফোন করে কইতেছে, বাবা বিদেশ যাবার নাকি বই যেন দিছিলাম, কাম হয় না বাবা, একটু দোয়া করো তো। বিভিন্ন জন ফোন করে এই সব কয়, কেউ কোন দিন রাত ১২টার সময় ফোন দিয়ে কইল না বাবা ঘরে একাই আছি কোনো ঝামেলা নাই, দুইটা কথা কয়ে দাও না বয়ে বেড়ে জিকির করি। ও বাবা দুইটা নাম কয়ে দাও, একটু ধ্যান করে দিই তোমারে পাওয়া যায় কিনা, নবীরে পাওয়া যায় কিনা, আল্লাহরে পাওয়া যায় কিনা। বাজান রাতের গভীরে রাত আড়াইটা ৩টার সময় উঠে যায় নামাজে বইসে, গুরু ধ্যান করে কয়টা নাম জপনা করলে ধ্যান এবং খেয়াল করলে যদি মাওলারে পাওয়া যায়, যদি আল্লাহর বন্ধু আসে ওই রূপে, যদি আমার দয়াল আসে। ফোন করে কয় বাবা ঘরে বাইরে মিল নাই, সংসারে আয় রুজি নাই, দোকানে বেচা কিনি নাই, বিদেশ যাবো তা হইতেছে না। বাহ্যিক যত কথা জিজ্ঞেস করে কেউ কোনোদিন জিগায় না বাবা, রাতে জিকির করুম কি কইয়া, যে আয়নার সামনে দাঁড়াইলে তোমারে দেখা যায়, এই আয়নার কথা কবি কয় না। তুমি তোমার মুর্শিদ আয়নার সামনে দাঁড়াও, ওই আয়নার সামনে দাঁড়াইলে যদি পায়রা ঠিক থাকে তাহলে তারে দেখা যাবে, পারলে ওই ধ্যান করো। হ কাকা ঠিকই কইছে, এই যে বুঝাইলাম লাভ হইল কি রে, লাভ হইল কি, এই জন্যে আমাদের এই অবস্থা। ৩৬০ কারের আগে আসতে ১৩০ চোপলে এই বাতারে তোমার ঘরেই সেই নিরঞ্জন, একটু চোপলে এই বাতারে সদেশে কথা কইগো, তার সদেশে কথা কয়।
যতই দূরে খুঁজো তারে সে তো তত দূরে শুনেছে কথা দেওয়ান কাশেম হইল কানা হইল না তারা পড়ছে না পালা শেষ করলাম রাতের শেষ বেলা পালা শেষ করলাম একেবারে নিয়ে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি তুমি আর আমি আমি আর তুমি মাঝখানের আর সরাইলে তুমি আমি আমি তুমি আসলে আমি আমি বলতে কিচ্ছু নাই সেই সেই গুরুগঞ্জে এসে কত কিছু দেখলাম কেউ ভক্তি দিয়ে বলে বাবা দোয়া করো আমার জানি একটা ছেলে হয় কেউ একজন ভক্তি দিয়ে বলছিল বাবা আমাকে দোয়া করে দাও আমার জানি আরো অভাব হয় মাথাটা টান্দা উঠে বললাম তুই কি বলিস বলে হ্যাঁ বাবা আমাকে দোয়া করো আমার জানি অভাব হয় আমি জিজ্ঞেস করছিলাম তোর মনে কোনো আক্ষেপ আমার প্রতি কোনো রাগ বলে না আমি বলছিলাম তাহলে এই কথা কেন বলিস সে বলছিল বাবা অভাবে পড়লে কেবল তোমার কথা মনে পড়ে কোনো বিপদে পড়লে অসুবিধায় পড়লে অসুখে পড়লে তোমারে মনে পড়ে তাছাড়া তোমারে মনে পড়ে না খুব একটা যদি ভালো চলি ভালো থাকি সব দিক দিয়ে ভালোই থাকে তাহলে তোমারে খুব একটা মনে পড়ে না আরে বিজয় ঠাকুরের গুরু যেদিন বিদায় নিয়ে চলে যাবে সকল ভক্তরাই কাছে গেল তারকনাথ ব্রহ্ম বলেছিল ওরে আমার যাবার বেলা তোরা কি চাস ভক্তেরা গিয়ে বলেছিল বাবা আমারে দোয়া করো আমি যেন ভালো চলি বলে যা আরেক ভক্ত গিয়ে বলছিল বাবা দোয়া করো আমার মেয়েটার যেন বিয়ে হয় খোঁজা হবে অনেকে অনেক কিছু চেয়ে নিল তারকনাথ ব্রহ্ম বিদায় নেবে একেবারে শেষ বেলা সকলেই এলো রে বিজয় আসে না তারকনাথ ব্রহ্ম মাথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছিল রে সবাই এলি আমার বিজয় তো এখন এলো না রে সকলে অবাক যে বিজয় এত ভালোবাসে সে তোমার বিদায় বেলা এলো না কেউ একজন গিয়ে দেখে এক গাছতলা বসে বসে কাঁদে জাকির ভাই গুরু ভাই যারা গিয়ে বলছিল এরে বিজয় দয়াল জগতে থাকবে না
অন্তিম সজ্জায় চল যাই। দয়াল তোর কথা বলছে, বিজয় বলে না আমাকে নিয়ে যাস নি। জাকির ভাইরা বলছিল এটা তুই কি বলিস, গুরু বিদেই নিয়ে চলে যাবে আর তুই যাবি না। বিজয় বলছে আমাকে নিয়ে যাস নি, আমি যতক্ষণ না যাব ততক্ষণ পর্যন্ত থাকবে, আমি গেলেই তো বিদায় নিয়ে চলে যাবে। এরপরেও জাকির ভাইরা নিয়ে গেল। বিজয় গিয়ে ভক্তি দিয়ে বলেছিল বাবা আমি বিজয় গো। তারকনাথ ব্রহ্ম বলছিল এতটা দেরি করলি কেন, আমার তো যাবার বেলা, আমার সময় হয়ে গেছে, তুই দেরি করলি কেন। বিজয় বলেছিল বাবা আমি জানি আমি এলেই তুমি চলে যাবে, তাই তো একটু দেরি করলাম, যেন তুমি আর কিছুক্ষণ থাকো ভাবে। তারকনাথ বলেছিল বিজয় রে আমি তোকে চিনি, বিজয় রে আমি তোকে চিনি। বিজয় সকলেই সকল কিছু চেয়ে নিল, আমার বিদায় বেলা তুই কিছু চেয়ে নিল। বিজয় বলেছিল হ্যাঁ, বিজয় ডেকে ডেকে বলেছিল বাবা আমি যা চাব তুমি দিবে তো। বিজয় বলল ভালো কিছু চেয়ে নি। তারকনাথ ব্রহ্ম বলেছিল বিজয় রে আমার বিদায় মেলা ভালো কিছু চেয়ে নি। বিজয় বলছিল যা চাব দিবে তো, তারক বলেছিল হ্যাঁ দিব, বিজয় বলেছিল দিবে তো, তারকনাথ ব্রহ্ম বলেছিল বলেছি তো দিব, বিজয় বলেছিল তুমি দোয়া করো, তুমি আমাকে দোয়া করো আমি যেন সারাটা জীবন ভিক্ষা করে খাই। তারকনাথ ব্রহ্ম কেঁদে দিয়ে বলেছিল বিজয় রে যাবার বেলা এটা তুই কি চাইলি। বিজয় বলেছিল বাবা তুমি তিন তিনবার করে বলেছো আমি যা চাবো তুমি তাই দেবে, বাবা তুমি দোয়া করে দাও আমার যেন কিচ্ছু না থাকে আমি যেন ভিক্ষা করে খাই। তারকনাথ ব্রহ্ম দোয়া করলো যা আজ থেকে তুই ভিক্ষা করে খাবি। বিদায় বেলা জিজ্ঞেস করেছিল বিজয় রে সবাই এত কিছু চাইলো তুই কেন এই ভিক্ষাটা চাইলি। বিজয় বলেছিল আমি যতবারই তো ভিক্ষা করতে যাব আমি ভিক্ষা চাইলেই তোমার চেহারাটা ভেসে উঠবে, আমি তো আমার জন্য ভিক্ষা করি না আমি আমার গুরু নাম নেওয়ার জন্য ভিক্ষা করি। রে এরে তরিকার ভাইয়েরা এরে মুরিদেরা তোমরা কি কষ্ট করছো, গুরু নামে কি পরীক্ষা দিয়েছ, তোমরা কি এমন সাধনা করেছ যে কারণে তোমরা কিছু পেতে চাও, কিছু দেওয়াই হয় নাই রে তাই তো কিছু পাওয়া হলো না। নিশ্চয় কিছু দিলে কিছু পাওয়া যেত। বন্নির দরবার স্তন কেটে গুরু সেবায় দিয়েছে, সাওলির মহেরার নশের পাগল সারা জীবনের সব সম্পত্তি তার গুরু নামে লিখে দিয়েছিল। রে দাতাকর্ণ তার সন্তান জবাই করে গুরু সেবায় দিয়েছিল, তার রাজ্যটা গুরু সেবায় দিয়েছিল, আমরা কি এমন দিয়েছি। এরপরেও তো গুরু গুরু নাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা করে গেছে,
আমার ইমান পাগল, ও বাবা ইমান পাগল রে, যেখানেই থাকিস যে হালেই থাকিস যেমন থাকিস, আজকে রাতে একটু রুহানিতে হাজির হয়ে ভক্তদের পাশে বহ। ও ইমান চান, তুমি তোমার জহিরুলের হৃদয়ে বসো, ভক্তেরা যেন ওই বুকটা আলিঙ্গন করে ভাবে তোমার সাথেই তারা আলিঙ্গন করলো, জহিরুলকে বুকে নিয়েই তারা যেন ভাবে আমি আমার ইমান চান্দের সাথেই আলিঙ্গন করছি, ইমান চান্দ যেন আমার সামনেই আছে, নিশ্চয় তুমি আছো, তুমি আজকে আসবেই। ভক্ত কান্না করলে কখনোই গুরু দূরে থাকতে পারে না, নিশ্চয় তুমি এসে যাবে। চান্দের বাজার লাগাইয়া রে ওই ইমান চান্দ, কোন বনে লুকাইলি লুকাইলি, ভক্তদের তিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি, চান্দের বাজার লাগাইয়া রে আদা নদী, কোন বনে লুকাইলি লুকাইলি, তোর জহিরুল রে এতিম করে গো বাজান কোন সুখে ঘুমাইলি, আই গো বাজান সঙ্গ করি, আই গো বাজান সঙ্গ করি, করে একবার বুকে তেল জ্বল রাইয়া ধরি, আই রে অন্যে জানে না জানে না, যার হারাইছে সেই সেই বুঝে গো এই ব্যথা সবাই বুঝে না বুঝে না, গুরু হারা ভক্ত জানা গো কান্দে ধুলাতে গড়াইয়া গড়াইয়া, জন্মের তিম কইরা গেলি গো বাজান আমারে ভেলিয়া বুলিয়া, রে আমি তার সাথে তারা দিব সন্তানের জ্বালানো জ্বলে গেছে